আসসালামু আলাইকুম, আমি আসলে আজকে বার্লিনে যাচ্ছি। তো মোটামুটি আমি একা যাব না, আমি যাব হলো মোফাসসর নামে একটা আমার খুব কাছের মানুষ আছে, ছোট ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন, ওর সাথে আসলে বার্লিনে যাব আমি আর মোফাসসর। তো আমরা যাব হলো লোকাল ট্রেনে, দ্যাট মিন্স খুব ডিরেক্ট ট্রেন না, আমাদেরকে 5টা ট্রেন পাল্টাইতে হবে এবং মাঝখানে আমাদেরকে 4 ঘন্টা একটা জায়গায় বিরতি নিতে হবে। তো আজকে আমরা ঠিক 4:22 আসলে ট্রেনে উঠব এবং বার্লিনে যেয়ে নামবো আগামীকাল 6:22 অথবা 6:18, মানে অলমোস্ট 9 ঘন্টার একটা মোটামুটি জার্নি। আমি একটু আগে 4 ঘন্টা বলেছি, আমাদের 4 ঘন্টা না 5 ঘন্টা একটা জায়গায় আমাদেরকে অপেক্ষা করতে হবে একটা ট্রেন স্টেশনে। তো ওইটা রাত্রে আমাদের অলমোস্ট রাত্রটা ওইখানে কাটাইতে হবে আর কি। তো আমি এখন ঠিক আছি হলো মুনশেনগ্লাডবাখ, এটা আসলে জার্মানি এবং নেদারল্যান্ডের একটা নেইবারিং সিটি। এইখান থেকে আসলে আমরা রওনা শুরু করব, এখান থেকে আমাদের বার্লিনে যেতে হবে। এই যে মোফাসসর, এই আপনি দেখান না গেলি গা, মোফাসসর অলরেডি চলে আসছে, মোফাসসর কম ক্যামেরাতে আসতে চায় না। ও মোফাসসর, আজকে আমাদের পরীক্ষা ছিল, আমাদের মন খারাপ কারণ ফেল করবো সেটা মোফাসসর বলতেছে। তো আমরা মোটামুটি এখন ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মের দিকে যাবো। হলো যে আমরা এই ট্রেনটা দিয়ে আসলে ডুইসবুর্গ যাব, তারপরে আসলে এই ডুইসবুর্গ থেকে এর নামার পরে আমাদের আরও 5টা ট্রেনে আমাদের ধরতে হবে। তো এইখানে আসলে মোফাসসর ভিডিওর ভিতরে তো আসতেই চায় না, তারপরে সে বিভিন্ন ধরনের কমেন্টস করতেছে, এগুলো আমি সবাইকে বলে দিব এবং মোটামুটি আমি লুকায় লুকায় ভিডিও করবো। মোফাসসর যখন ঘুমিয়ে যাবে তখন মোফাসসরে ভিডিও করবো এবং মোফাসসর আমি কিন্তু আপনারা বলে নিতেছি, এটা কিন্তু আমি ইউটিউবে ছাড়বো, ঠিক আছে? ভিডিও করতেছেন, এগুলো কেন দেখাইতে হবে, এগুলো প্রাইভেসি লঙ্ঘন। এই মোফাসসর বসে আছে, এই মোফাসসর আমার সফরসঙ্গী, হয়তো তার মাঝে মাঝে কিছু করা কথা শুনতে পারবেন। মোফাসসর একটু হাই বলে দেন, এটুকু আপনার দায়িত্ব, ঠিক আছে? একটু হাই বলেন, আপনাকে তো বেশি কিছু করতে হবে না। হ্যাঁ, আপনি আমার সফর সঙ্গী হচ্ছেন, আমি প্রথমবার জার্মানির কী বলে রাজধানীতে যাচ্ছি এবং আপনার সাথে যাচ্ছি, এটা একটা স্মরণীয় দিন, আপনি আমার ব্লগের একটা অংশ। 50 বছর পরেও কিন্তু মানুষ এই ভিডিওটা দেখবে, তখন হ্যাঁ বলবেন না? আচ্ছা, ও এই যে দেখেন, অতঃপর আমাদের মোফাসসর হাই বলছে। তো নর্মালি মোফাসসর ভিডিওতে খুব লজ্জা পায় এবং এই ধরনের প্রাইভেসি মানুষকে দেখাইতে হবে, এটা আসলে সে কোনোভাবেই পক্ষপাতি না। যেমন আমরা 5টা ট্রেন চেঞ্জ করব, মোফাসসর দেখাইতে চায় না। সো মানুষ নর্মালি ট্রেন ধরে যাবে, এটা হলো মোফাসসরের থিওরি অনুযায়ী। যাই হোক, আমরা ট্রেনে বসে আসছি, একেবারে দেখা হবে ডুইসবুর্গে যেয়ে। আমরা মোটামুটি ডুইসবুর্গে পৌঁছে গেছি, তো আমাদের অলমোস্ট 10 মিনিট লেট হয়ে গেছে এবং ডুইসবুর্গে প্রচুর মানুষ এবং আমাদের ট্রেনটা আসলে এখনও পৌঁছায়নি, তার আগের ট্রেনটা মোটামুটি অনেকটা লেট আছে। তো আমরা একটু ভিতর, যদি লেট হয়ে যায় তাহলে আমাদের পরবর্তী যে ট্রান্সফার ট্রেনগুলো এটা আসলে ধরতে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো এমনিতে লং রুটের ট্রেন এবং টাইম লাগবে অনেক বেশি, তারপর যদি লেট হয় আমাদের জন্য এটা আসলে সাপে বর হয়ে যাবে। তো আমি আর মোফাসসর এখন ডুইসবুর্গে আসলে অপেক্ষা করতেছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে RE6 ট্রেনে উঠবো এবং আমরা যাবো হলো ডুইসবুর্গ থেকে মিন ডেন নামে একটা জায়গা আছে, ওইটাও আসলে এনআরবের মধ্যে পড়ে, ওইটা অন্য স্টেটে পড়ে নাই। তো আমরা এরপরে মিন ডেন থেকে যখন যাব তখন অন্য একটা স্টেটে চলে যাবো আর কি। তো আমাদের এটা হলো সেকেন্ড ট্রেন, এর আগে আমরা একটা ট্রেনে মোটামুটি অলমোস্ট 40-50 মিনিটে আমরা ডুইসবুর্গে পৌঁছেছি, কিছু সময় ট্রেনটা লেট ছিল, এখন আবার আমরা ওয়েট করতেছি পরবর্তী ট্রেনের জন্য, সাথেই থাকবে। আমার আবার ডিস্টার্ব করতেছে মোফাসসর, আমি তো মোফাসসরের ডিরেক্ট কিছু বলতে পারি না, একটা আইনি বাধ্যবাধকতা আছে, কিন্তু এই যে ডিস্টার্ব করতেছে, এই যে আবার মোফাসসর চুপ হয়ে আছে, মোফাসসর কিছু বলেন। মোফাসসর ভুলেও চায় না যে ক্যামেরার সামনে সে তার অপরাধগুলো তুলে ধরতে, মানে সে আমার কী বলে বাকস্বাধীনতা কেড়ে নেয়, সে চাচ্ছে যেন আমি কোনোভাবেই আর ইয়া না করি, কি যেন ব্লগ না করি। তো আমরা আসলে ইয়া থেকে লোনে নামে একটা জায়গায় যাব, মিন্ডেনে যাব না,
একটা ট্রেন উঠে গেছে এবং ট্রেনে এত ভিড় যে আমরা বসার জায়গা পর্যন্ত পাইনি, দাঁড়ায় আছি। তো এটা মোটামুটি আগামী 2 ঘন্টা চলবে। তো বার্লিন যাওয়ার পথে এটা আমাদের বড় টাইমের ডিউরেশন ট্রেন জার্নির মধ্যে একটা। তো এখানে মুফাসসর খুব মানে সে খুব নাখোশ যে আমি ব্লক করতেছি এবং আমাকে বাধাগ্রস্ত করতেছে প্রতি মুহূর্তে মুহূর্তে। তো মুফাসসর একটু কিছু বলবেন। আমি পরবর্তীতে দরকার হলে শুনছেন তো আগত স্বরে বলতেছে আমরা দাঁড়ায় আছি, মোটামুটি জানি না আমরা আসলে কখন বসার টাইম পাবো। ও একটা টাইম আমরা সিট পাইছি অলরেডি। তো এইটা পর মুফাসসরই আমাদের দেখাইছে, আমাদের দেখা হবে নেক্সট স্টেশন। আমরা কিছুক্ষণের মধ্যেই লোনে একটা স্টেশন আছে, সেটাতে আসলে থেমে যাবো। অলরেডি আমাদের 2টা ট্রেনের জার্নি কমপ্লিট, তো আমাদেরকে আরও 3টা ট্রেন জার্নি করতে হবে। তো এরপরে আমাদের মোটামুটি আধা ঘন্টা আমরা এখানে মোটামুটি ট্রেন স্টপেজে ওয়েট করবো, তারপরে আমাদেরকে আরেকটা ট্রেন ধরতে হবে, তারপরে আরেকটা ট্রেন, তারপরে মোটামুটি আমাদেরকে একটা লম্বা টাইমের জন্য আসলে ট্রেন স্টেশন ওয়েট করতে হবে একেবারে লাস্ট ট্রেনটার জন্য একেবারে বার্লিন। তো অলরেডি ট্রেনটা থেমে গেছে এবং আমরা যেই প্লেসটাতে নামছি সেটা হলো লোনে। তো এরপরে আসলে হলো মিন্ডেন, ওইটা আসলে খুব বড় একটা এরিয়া, তো আমাদের আর 1 সেকেন্ড লাগবে এখান থেকে নামতে। এখন আসি আসলে আমরা লোহনে ট্রেন স্টেশনে, যেখানে আসলে মোটামুটি আমাদের আধা ঘন্টার একটা বিরতি ছিল। তো আমরা মোটামুটি আজকের রাতের খাবার খেয়ে ফেলছি। তো আমার পিছনে মুফাসসর লুকাইতেছে, ওই যে পলাইতেছে। আচ্ছা, পলায় সারতে পারে না, মোটামুটি ধরে ফেলছি। তো আমরা এইখান থেকে ব্রাউন সুইক নামে একটা জায়গা আছে, ওইখানে আমাদের যেতে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে। তো একটা ট্রেন আর শার্প 6 মিনিট পরে আসবে আর কি, তো ওইটা দিয়ে যাব। তারপরে তো বলছি যে আরেকটা ট্রেনে আমাদের যেতে হবে। তো আমাদের এইখানে আসলে অনেক এই যেই ট্রেন স্টেশনটাতে আমরা আসি এটা মোটামুটি বড় একটা ট্রেন স্টেশন এবং অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এবং মোটামুটি ক্রাউডেড। আমরা বাহিরে যেহেতু বের হয়েছি, মোটামুটি আমাদের কাছে মনে হয়েছে খুব সুন্দর একটা শহর। যদি ঘুরতে পারতাম একেবারে সবগুলো জায়গা তাহলে হয়তো খুব ভালো লাগতো। তো আজকে যেহেতু সম্ভব না, আমরা যেহেতু বার্লিন যাচ্ছি, তো কোনো একটা সময় হয়তো এই শহরটাও ঘুরতে আসবো। তো দেখা হবে নেক্সট স্টেশনে। আমরা এখন পৌঁছায় গেছিল ব্রাউনশুইক ট্রেন স্টেশনে, এটা আসলে মেইন ট্রেন স্টেশন। তো আমরা 3টা ট্রেন অলরেডি ক্রস করে ফেলছি, যে আমরা 4 নম্বর ট্রেনের জন্য আসলে এখন ওয়েট করতেছি, যেটা আসলে ঠিক আমার পাশেই দাঁড়ায় আছে। আপনারা হয়তো একটু পরেই দেখতে পারবেন আমার ট্রেনটা, লাল একটা ট্রেন, এটা হলো RB40। তো এটা দিয়ে আমরা মোটামুটি আগামী 40 মিনিটে মাগডেবুর্গ নামে একটা জায়গায় আছে সেই ট্রেন স্টেশনে পৌঁছাবো। তো ওই ট্রেন স্টেশনে পৌঁছানোর পর ওইখান থেকে আসলে আমাদের বার্লিন যাওয়ার ট্রেনটাতে আমরা উঠতে পারবো। কিন্তু প্রবলেমটা হলো বার্লিন আমরা এখনই যেতে পারবো না, আমাদেরকে মোটামুটি 5 ঘন্টা ওয়েট করতে হবে। আগামী ট্রেনটা হলো 4:22 এরকম টাইমে আর কি, ওই টাইম পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে ওই ট্রেন স্টেশনে। কিন্তু আমরা একটু মোটামুটি ভীত, কারণ হলো আমাদের কাছে মানে ওয়ার্ম করার মতো ক্লথ এনাফ ক্লথ নাই, আর এখানে রাতে যেহেতু মোটামুটি একটু শীত ভালো অনুভব হয়, 12-13 মতো নেমা যায়। সো এবং বাইরে থাকা তো আর একটু বেশি অনুভব হবে। সো আমরা আসলে সার্ভাইভ করবো কীভাবে সেটা আসলে বুঝতেছি না। আমাদের ছোটো একটা বোকামি হয়ে গেছে যে আমরা আসলে এনাফ ক্লথ নিয়ে আসিনি শীতটাকে নিবারণ করার জন্য। যাই হোক, আমি আর মুফাসসর বরাবরই আসলে ওয়েট করতেছি। মুফাসসর বরাবরই দূরে দূরে আসছে, ব্লগের ভিতরে আসতে চায় না, ওর এত পছন্দ না আর কি। ওই যে তাহলে চলেন মুফাসসরকে দেখাই। ওই যে দেখেন মুফাসসর হাঁটাহাঁটি করতেছে, সে আমার কাছাকাছি আসতে যেতেছে না, মোটামুটি সে ট্রেন পরিদর্শন করতেছে। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনে ঢুকে যাব। আমরা আসলে এইমাত্র ম্যাগডেবুর্গ যেই ট্রেন স্টেশন সেটাতে আসলে পৌঁছলাম। তো এখন বাজে হলো ঠিক 11:40,
আমাদের আর সাড়ে চার ঘন্টা পরে, একটু চার ঘন্টা সাড়ে চার ঘন্টার বেশি, চার ঘন্টা চল্লিশ মিনিট পরে আমাদের বার্লিনের ট্রেন। মানে আমরা খুব ক্রেজি প্ল্যান করে আসলে বার্লিন যাচ্ছি। তো আমাদের প্ল্যান যে বার্লিন যাব, ঠিক আছে, লোকাল ট্রেনে যাব। তো লোকাল ট্রেনে আমাদের যেতে কোনো সমস্যা ছিল না, কিন্তু মাঝখানে আসলে এই ধরনের একটা বড় একটা ট্রানজিট আমাদেরকে রাত্রেবেলা খুব সারপ্রাইজিংলি দেওয়া, আমাদের জন্য এক হিসেবে নতুন এক্সপিরিয়েন্স, দুই হলো আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স আগে নিইনি। তো সামার টাইম নেওয়া যায়, রাত্রেবেলা খুব বেশি শীত থাকে না। তো আমরা এখন সারা রাত একটু রুমিং টুমিং করবো, স্টেশনে ঘুমায় টুমায় থাকবো, মানে ভালো কিছু জায়গায় ঘুমানোর কোনো কোনো সুযোগ সুবিধা নেই। তো কালকে সকাল আবার দেখা হবে। অলরেডি আমরা চারটা ট্রেন কমপ্লিট করে ফেলছি, তো আমাদের পাঁচ নম্বর ট্রেন দিয়ে আমরা মোটামুটি একেবারে বার্লিন চলে যাব ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামীকাল সকাল। ফাইনালি আমাদের পাঁচ নম্বর ট্রেনের মধ্যে আমরা চলে গেছি। আমরা মোটামুটি একটা বিভীষিক কামায় রাত কাটাইছি, মানে এক হলো শীত, তারপরে হলো বসার কোনো ভালো জায়গা ছিল না। জার্মানির ট্রেন স্টেশনগুলো আসলে, মানে যেই প্ল্যাটফর্ম সেখানে বসা যায় না, কারণ হলো প্রচণ্ড শীত, আর এমনিতে অন্য কোথাও বসার জায়গা নেই, একবারে খুব দুর্বিষহ একটা অবস্থা। তো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেছি, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে কোনো চার্জার নেই, সেই জন্য আসলে আমাদের কোনো ডিভাইস চার্জ দিতে পারছি না। এদিক দিয়ে মোফাসসর খুব বিরক্ত, মোফাসসরকে দেখবেন আপনারা। আচ্ছা ঠিক, ওই যে দেখেন এই লোকটা বিরক্ত। আমরা এখন আর বিরক্ত না করি, আমরা একটু ঘুমাবো, তারপর আমরা একবার বার্লিনে যা দেখা হবে। আল্লাহ হাফেজ। অবশেষে আমরা বার্লিন পৌঁছে গেলাম। তো আমাদের ট্রেন, যে পাঁচ নাম্বার ট্রেনটা, সেটা আসলে কিছুক্ষণ আগেই যে ধরেছিলাম, আপনাদের যে ভিডিওটা দেখিয়েছিলাম, তো সেই ট্রেনটা আসলে বার্লিন যে মেইন ট্রেন স্টেশন, সেই ট্রেন স্টেশনে পৌঁছায় গেছে। তো আমরা আসলে নামার প্রস্তুতি নিচ্ছি, হয়তো আধা মিনিটের মধ্যে নেমে যাব। এই পথ দিয়ে আমাদের নামতে হবে আর কি। একটু আগে যেটা বলছিলাম আর কি, আমরা বার্লিন হাবানোফে পৌঁছে গেছি। আমরা সিঁড়ি দিয়ে আসলে নিচে নামতেছি। এইটা আসলে একটা ফ্লোর, একেবারে এইটা যে মেইন এক্সিস্ট পয়েন্ট সেটা না, তারপর আসলে আরও কয়েকটা নিচে নামতে হয়, তারপর আসলে একবারে স্টেশন থেকে বের হওয়া যায়। কয়তলা দিয়ে পরে নামতে হবে সেটা আমার জানা নাই, মোটামুটি আমরা যদি বের হই তাহলে আসলে বুঝতে পারবো যে আসলে আমরা কোন দিক দিয়ে যেতে পারবো। আচ্ছা, এটা হলো একেবারে তৃতীয় তলা, আসলে ট্রেনগুলো থামে দ্বিতীয় তলায় নেমে, এইখান থেকে দ্বিতীয় তলায় একবারে তৃতীয় তলায় গ্রাউন্ড ফ্লোরে নেমে তারপর আসলে আমাদের বের হইতে যাইতে হবে। এটা আসলে মেইন এক্সিস্টিং পয়েন্ট। আমরা আসলে এখন বার্লিন হাবানোফ থেকে বেরোচ্ছে। তো আমরা বের হয়ে আসলে বার্লিন ডমের দিকে যাব প্রথমেই, কারণ আমরা একেবারে বার্লিন হাবানোফ থেকে আসলে ডমটা দেখা যাচ্ছে। আপনাদেরকে বার্লিন হাবানোফের মেইন অংশের কিছুটা অংশ দেখাই। এখানে যেমন ইউক্রেনের পতাকা আছে, তারপরে এটা আসলে মেইন এক্সিট এবং এন্ট্রান্স দুটোই বলা চলে আর কি। তো এইটা আসলে একেবারে বার্লিন হাবানোফ থেকে বের হইলে আসলে এই ভিউটা দেখা যায়, আসলে বার্লিনের প্রধান ফটক বলা চলে আর কি। এটা হলো বার্লিনের মেইন হাবানোফ।